যদি তোমরা এটা করে থাকো, তোমরা বেশ কিছু ভিডিও অপেক্ষা করছো এই অপটিমাল বা সর্বোচ্চ রেখার জন্য, যেটা এই বিন্দুগুলোর দ্বিগুণ দূরত্ব কমিয়ে আনে। তাহলে আসো আমরা এই রেখাটাতে যাই, এটাকে অপটিমাল এম এবং বি এর জন্য সমাধান করি। এবং আমরা আসলে রেখাটিতে দুইটি বিন্দুকে জানি, ডি রেখার নিচে নেমে যাওয়া এবং ওয়াই বি এর গতিরোধ করা, অথবা আমরা শুধু বলতে পারি এটা সমীকরণের সমাধানের প্রক্রিয়া, যেটা গাণিতিকভাবে সমান। তাহলে আসো প্রথমে আমরা এম এর সমাধান করি, আর যদি তুমি এম কে সমাধান করতে চাও তবে তুমি বি কে সরিয়ে নিতে চাইবে। তাহলে আমাদের আছে এম গুণ এক্স স্কোয়ারের গড় যোগ বি গুণ, আসলে আমরা এটাকে এর চেয়ে ভালো করে করতে পারি আমরা গত ভিডিওতে যা করেছি তার উপর নির্ভর করে, আমরা এই নিচের সমীকরণকে একেবারে উপরের সমীকরণ দিয়ে বিয়োগ করতে পারি। তাহলে আমি ভেঙে দেখাই যে এখানে ঋণাত্মক সমীকরণ কোনগুলো। এটা ঋণাত্মক, এটা ঋণাত্মক। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাই এম গুণ এক্স এর গড় বিয়োগ এক্স স্কোয়ারের গড় ভাগ এক্স এর গড় ভাগ হচ্ছে এক্স এর গড়, ধনাত্মক এবং ঋণাত্মক বি বাদ দিয়ে দেই, এটা সমান হবে ওয়াই এর গড় বিয়োগ এক্স ওয়াই এর গড় ভাগ হচ্ছে এক্স এর গড়, এবং তারপর আমরা সমীকরণের উভয় দিককে এটা দিয়ে ভাগ করতে পারি। তাহলে আমরা পাই এম সমান হচ্ছে ওয়াই এর গড় বিয়োগ এক্স ওয়াই এর গড় ভাগ হচ্ছে এক্স এর গড়, তারপর পুরোটা ভাগ হচ্ছে এক্স এর গড় বিয়োগ এক্স স্কোয়ারের গড় ভাগ এক্স এর গড়। এখন খেয়াল করো, এটা ঠিক সেই জিনিসটাই যেটা এখানে দুইটি বিন্দুর মাঝের নিম্নগতিকে জানলে একইভাবে পেতে। ওয়াই কে পরিবর্তন করো, তাহলে এই ওয়াই এবং এই ওয়াই এর ভেতরে পার্থক্য ঠিক এখানে, ভাগ এক্স এর পরিবর্তন এই এক্স এবং এই এক্স বিয়োগ এই এক্স ঠিক এখানে। এখন সহজ করার জন্য আমরা হর এবং লবকে এক্স এর গড় দিয়ে গুণ করতে পারি, আর আমি এটা করেছি কারণ আমাদের উভয়ে এই স্থানে একই হর থাকবে না। আমরা যখন লবকে এক্স এর গড় দিয়ে গুণ করি আমরা পাই এক্স এর গড় গুণ ওয়াই এর গড়, এবং এটা তাহলে বাদ হয়ে যাবে, বিয়োগ হচ্ছে বিয়োগ এক্স ওয়াই এর গড় এবং পুরোটা ভাগ হচ্ছে এক্স বার বা এক্স এর গড়ের স্কোয়ার বা বর্গ বিয়োগ হবে, এখানে বিয়োগ হবে, আমাদের এখানে কি আছে, এখানে আছে এক্স স্কোয়ার বা এক্স এর বর্গের গড়, আর এটা থেকে আমরা এম পাই। তুমি যদি এখন বি কে সমাধান করতে চাও আমরা কিন্তু দুইটা সমীকরণকে বিকল্পভাবে নিতে পারি, কিন্তু এই সমীকরণটি বেশি সহজ। তাহলে তুমি যদি এখানে বি কে সমাধান করতে চাও তাহলে আমরা এম এর জন্য বি এর সমাধান করতে পারবো, আমরা শুধু দেখাবো এম গুণ উভয় দিক হতে এক্স এর গড়। আমরা পাই যে বি সমান ওয়াই এর গড় বিয়োগ এম গুণ এক্স এর গড়। তাহলে তোমার তথ্যের বিন্দুকে বের করতে যা লাগবে তা হলো এক্স এর গড় ওয়াই এর গড় বিয়োগ এক্স ওয়াই এর গড় এক্স স্কোয়ারের গড়, আমরা এম খুঁজে পাবো। আর তুমি একবার এম খুঁজে পেলে এখানে বিকল্পভাবে বসাতে পারবে এবং তারপর তুমি তোমার বি খুঁজে পাবে, তখন তুমি তোমার আসল অপটিমাল বা সর্বোচ্চ রেখা খুঁজে পাবে। এখন আমাদের এখানে প্রায় শেষ হয়েছে, আমাদের অপটিমাল রেখার জন্য এই বড় দুটি সূত্রকে বের করা হয়েছিল। আসো আমরা পরবর্তী ভিডিওটি করি, কেউ যদি এই দুটি বিন্দুকে বাদ দিতে চায় তবে এভাবে করা যায়, পরবর্তী ভিডিওতে আমরা এটা কাজে লাগাবো, আমরা এই সূত্রকে সবচেয়ে ভালো খাপ খায় এমন জায়গায় ব্যবহার করব। কমপক্ষে আমরা যখন ভুলকে এই বিন্দুর দ্বিগুণ দূরত্ব থেকে পরিমাপ করব, আমরা এই সূত্রকে তথ্যের জন্য সবচেয়ে ভালো রেখা খুঁজে বের করতে ব্যবহার করব।